ভারত বয়কটের মধ্যেই বাংলাদেশের সাংসদ খুন হলেন বাংলায় এই মুহূর্তে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক কিছুটা হলেও তলানিতে থেকেছে বিগত দিনে আমরা দেখেছি বাংলাদেশ জুড়ে একটা ক্যাম্পেইন চলছে ভারত বয়কট আর এই পরিস্থিতিতে বাংলাদেশের সাংসদের মৃত্যু হয়েছে বাংলায় যাকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে ঠিক কী ঘটেছিল বলবো আপনাদের চিকিৎসার জন্য কলকাতা এসেছিলেন বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম তিনি বারোই মে কলকাতায় আসেন তারপর আঠেরোই মে থেকে তিনি নিরুদেশ বুধবার পুলিশ তার গাড়িও উদ্ধার করেছিল এরপর ঘটনা তদন্ত শুরু হয় সূত্রের খবর সূত্র মারফত জানতে পেরে ব্যারাকপুর টাউনের নিউটাউনের পাশে একটা আবাসনে যায় এরপর এরপর থেকে তার মৃত্যু নিয়ে কিন্তু একটা জল্পনা দানা বাঁধছিল এবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান খান তিনি জানান কলকাতায় এসে মৃত্যু হয়েছে তাদের সাংসদ আনোয়ারুল আজিমের তিনি জানান যে বাংলার পুলিশ এই খবর নিশ্চিত করেছে এবং এই ঘটনায় তিনজন বাংলাদেশিকে আটক করা হয়েছে বিষয়টা পরিকল্পনা করে হত্যা করা হয়েছে সেই কথাও জানান বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী পাশাপাশি তিনি আরও জানান এই কাজে ভারত বাংলাদেশকে যথেষ্ট সাহায্য করেছে আপনাদের শোনাব কি বলছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান খান শুনুন উদ্ক হয়ে তার আমাদের পুলিশ এই ঘটনাটি পুলিশের সঙ্গে পুলিশ ভারতীয় পুলিশ জানিয়েছেন যে তিনি খুন হয়েছে আমরা ইতিমধ্যেই তাদের যে তথ্য ভারতীয় পুলিশ আমাদেরকে দিয়েছিলেন সেই তথ্য অনুযায়ী আমাদের পুলিশ বাংলাদেশের পুলিশ এদের তথ্য অনুযায়ী তাদেরকে যারা খুন করেছেন কিংবা খুনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন আমরা যা সন্দেহ করছি এবং তাদের থেকে যা আমরা তথ্য পেয়েছিলাম সেই তথ্য অনুযায়ী তাদেরকে তাদের মধ্যে থেকে আমরা তিনজন অপরাধীকে আমরা আমাদের পুলিশ ধরেছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে তদন্ত চলছে আপনারা জানেন ওই এলাকাটা একটা সন্ত্রাস কবল এলাকা ওই ঝিনাই দেহর এলাকাটা ওই সীমান্ত এলাকা আমাদের আনার সাহেব সেখানে মাননীয় সংসদ সদস্য হিসাবে তিনি দায়িত্ব এবারও নির্বাচিত হয়েছিলেন চিকিৎসার জন্য তিনি যাওয়ার পরে এই ঘটনাটি ঘটে আমাদের আমাদের পুলিশ এটা নিয়ে তদন্ত করছেন আমরা শীঘ্রই ফোনের মোটিভটা কী ছিল আমরা আপনাদেরকে জানাতাম এবং ভারতীয় পুলিশে আমাদেরকে সর্ব ধরনের সহযোগিতা করছে আমাদের কাছে যা ইনফরমেশন আমরা আরও ইনফরমেশন যখন পাবো তখন আপনাদেরকে আরও তথ্য আমরা জানাতে পারব তো আমরা এইটুকু এখন জানাতে পারছি মানে আপনাকে জানাতে যাচ্ছি, সেটা হল তিনি কোন কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে ফোন করা হয়েছে এবং এই খুনের মোটিভ কারা কারা খুন করেছিলেন এই সব তথ্যই আমরা আমাদের ভারতের পুলিশ কাজ করছে আমাদের পুলিশও কাজ করছে যে যেখানে মানে মানে ইন্টারন্যাশনাল ওয়েতে যতখানি প্রয়োজন সবগুলি আমরা ব্যবস্থা করছি পনেরোই মে সকাল সাড়ে এগারোটার কাছাকাছি বাংলাদেশের ওই সাংসদ সোশ্যাল মিডিয়া একটা মেসেজ করেন যে তিনি দিল্লিতে পৌঁছে গেছেন তার সঙ্গে ভিআইপি রয়েছে তাই ফোন করা দরকার নেই একই মেসেজ তিনি বাড়ি আর আত্মসহায়ককেও ফরওয়ার্ড করেন বলে মিসিং ডায়েরিতে উল্লেখ রয়েছে ষোলোই মে থেকে ফোনে তার সঙ্গে আর যোগাযোগ করা যায়নি সতেরোই মে তার মেয়ে জানান তার বাবার সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না এরপর তার সমস্ত পরিচিতদের সঙ্গে যোগাযোগ করেও কোনো হদিশ মেলেনি ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি তারপর আঠেরোই মে বরানগর থানায় মিসিং কমপ্লেন দায়ের করা হয় তদন্তে নামে পুলিশ এবং আনোয়ারুলের ফোনের সূত্র ধরেই তদন্তও করা হয় এবার শোনাবো মৃত সাংসদের মেয়ে তিনি কি বলেছিলেন শুনবো মূলত আমি এখানে আসছি আর আমি নিজেও ইন্ডিয়াতে মুখ করব তো ভাবলাম তার আগে আঙ্কেল যেহেতু প্রসিডিউরে কাজ করতেছে কেন ফোনে পাচ্ছি না তিন দিন যাবৎ ফোন খোলা থাকতেছে ওপেন বন্ধ থাকতেছে এই কারণেই আসছে আর কানে হচ্ছে মেজর সমস্যা আছে তার একটা কান বন্ধই করে টোটাল এই কারণে আর কি উনি ওখানে আমার সাথে বলে আমাদের সাথে প্রথমে বলে গেছে যে পার্লামেন্ট যেহেতু বন্ধ হয়ে গেছে দুই তিন দিনের জন্য উনি ইন্ডিয়াতে যাবে এরকম রেগুলারই যাই তো আপনারা তো দেখছেন সম্প্রতি তারা নিউজ করছেন না ভ্যানে করে যাইতেছে তো দেখছেন তো এটা এটা তো ওই দিনে দেখছেন যে গেছে তো গেছে যাওয়ার পর ওখানে রাতে রাতে থাকছে পরের দিন আঙ্কেলকে বলছো আমি একটু বের হইতেছি আমি আসতেছি তো তারপর থেকে আঙ্কেলের ভাষ্য মতো যে তাকে আর ফোনে পাওয়া যাচ্ছে না তারপর আমরাও ট্রাই করছি ফোন খোলা পাইছি ফোনে কল দিতেছি ধরতেছে না আবার বন্ধ পাচ্ছি আবার খোলা পাচ্ছি তো বিষয়টি আমি আঙ্কেলকে জানিয়েছি তো সেই বিষয়ে কথা বলতে আসছে যে কেন ফোন বন্ধ পাচ্ছি ফোনে পাচ্ছি না লোকেশনটা কি আঙ্কেল যেহেতু বিভিন্ন জায়গায় কথা বলে দেখতে পারে যে কি হয়েছে আসলে ব্যাপারটা আমাদের প্রতিনিধি রাজেশ সাহা এই বিষয়ে কি প্রতিবেদন তুলে ধরলেন শুনবো এবার হত্যা করা হয়েছে বাংলাদেশের নিখোঁজ সাংসদকে তার কলকাতাতে এসেই তিনি খুন হয়েছেন বলে জানালেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘ টালবাহানের পর এবং তদন্তের পর বাংলাদেশের তরফে কিন্তু একথা স্বীকার করে নেওয়া হলো এবং সরকারিভাবে বিবৃতি দিয়ে জানানো হলো বাংলাদেশি সরকারের তরফ থেকে জানানো হলো যে তাদের একজন সাংসদ যিনি কলকাতায় এসেছিলেন চিকিৎসার জন্য তিনি আর বেছে নেই এবং তাকে হত্যা করা হয়েছে বলে জানানো হচ্ছে বাংলাদেশের স্বরাষ্ট্র দপ্তরের তরফে এদিনই বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী একটি সাংবাদিক বৈঠক করে তিনি প্রতিক্রিয়া দিয়েছেন এই বিষয়ে এবং তিনি যেটা সরকারিভাবে তিনি যেটা জানিয়েছেন যে সাংসদ আর বেছে নেই তাকে খুন করা হয়েছে এবং তিনি গত বারোই মে তিনি কলকাতায় এসেছিলেন চিকিৎসার জন্য তারপর থেকে পরদিন থেকে তেরোই মে থেকে তিনি নিখোঁজ ছিলেন এবং তার তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না কোনোভাবে এবং সেই জন্য বরনগর থানায় একটি মিসিং ডায়রিও করা হয় তারপর থেকে কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনেট বিধাননগর পুলিশ কমিশনেট যেরকম অনুসন্ধান চালাচ্ছিল পাশাপাশি রাজ্যের সিআইডি এবং এস কিন্তু এই একই অনুসন্ধানে তাদেরকে সাহায্য করছিল এই তদন্তে কিন্তু যুক্ত ছিলেন সেন আইবির আধিকারিকরাও তারপরেও কিন্তু তাকে কোনোরকমভাবে ট্রেস করা যাচ্ছিলো না এবং অবশেষে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন যে হত্যা করা হয়েছে সাংসদকে বাংলাদেশি সাংসদকে কলকাতাতে হত্যা হয়েছে বলে জানা যাচ্ছে এবং শেষবার তার যে লোকেশন ট্রেস করা গিয়েছিল নিউ টাউনে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে দাবি বিধাননগর পুলিশ কমিশনারেটের সূত্র বলছে তাকে তেরোই মে তার লোকেশন লাস্ট লোকেশন পাওয়া গিয়েছিল নিউ টাউন এলাকাতে এবং তাকে বড়নগর থেকে ট্যাক্সি করে নিউ টাউনে আসতে দেখা গিয়েছিল। এবং তার যে তাকে একটি সিসিটিভি ক্যামেরাতেও কিন্তু তার ছবি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওই সাংসদের ছবি মিলেছে এমনটাই পুলিশ সূত্রে দাবি ফলে তখন থেকে সন্দেহ করা হচ্ছিল তিনি দিল্লি যাননি সন্দেহ করা হচ্ছিল তিনি সম্ভবত নিউটনে আছেন তবে দেহ না মেলা পর্যন্ত কিন্তু পুলিশের তরফে অন্তত পশ্চিমবঙ্গ পুলিশের তরফে এই সত্যতা স্বীকার করে নেওয়া হয়নি যদিও সংবাদ বাংলাদেশের একাংশের দাবি যে তাকে খুন করা হয় বলে এদিন সকালবেলা থেকে খবর প্রকাশিত হতে থাকে এবং অবশেষে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সরকারিভাবে বিবৃতি দিয়ে জানালেন যে তাদের সাংসদকে হত্যা করা হয়েছে কলকাতায় আসার পর তার হত্যা হয়েছে এবং তাকে খুন করা হয়েছে বলে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন এবং তিনি এও জানান যে পশ্চিমবঙ্গ পুলিশের তরফে এই ঘটনা তদন্ত চলছে এবং তাদের সাথে কন্টিনিউসলি তাদের যোগাযোগ রয়েছে অনবরত যোগাযোগ চলছে এবং ভারতের পুলিশের প্রতি তিনিও তাকে ধন্যবাদ জানিয়ে বলেছেন যে ভারতের পুলিশের তরফে সম্পূর্ণভাবে সহযোগিতা করা হচ্ছে বাংলাদেশের তরফে তবে সাংসদ যে আর বেঁচে নেই এ বিষয়ে বাংলাদেশী সরকারের তরফ থেকে স্বীকার করে নেওয়া হলো আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল